पीर आछे नाम हच्छे दड़ी बाबा बाछे ना नाई एकटा आछे बस्ता बाबा एकटा आछे न्यांगटा बाबा कुमिल्ला आछे बीड़ी बाबा आपनादेर बांग्लादेशेर प्राणकेंद्र যেটা গোলাপশার মাজার ও নতুন একটা পীর গজিয়েছে নাম হচ্ছে বদনা বাবা ওকে সাংবাদিকরা প্রশ্ন করছে ভাই পীর সাহেব আপনার নাম বদনা বাবা কেন আর আপনার সঙ্গে সবসময় বদনা থাকে কেন উনি তখন বলছেন আরে বেটা আজ পর্যন্ত আমার যে একটা ইজ্জত দেখেছে শুধুমাত্র এই বদনাটা দিত কেউ না দেখেন কত বড় কারামত বলছে একটা বদনাই আমার ইজ্জত দেখেছে বাকি কেউ আমার ইজ্জত দেখে নাই তার জন্য এর নাম বদনা বাবা ওকে প্রশ্ন করছে যে হুজুর তাহলে আপনি কি বিবাহ করেননি বলছে না আমি এই জন্য বিবাহ করিনি ভাই কত রকমের পীর আর একটা কথা বলি মনে রাখবেন যে আমাদের ভারতে যেসব হিন্দু ভাইয়েরা আছে তার উপাসনা করে মায়ের কার ভাই মা লক্ষ্মী মা কালী মা সরস্বতী মা দুর্গা মা ভগবতী মা জগদ্ধাত্রী মা সব মা আর আপনাদের বাংলাদেশে মুসলিম যারা আছে তার শুধু বাবার বাবা খাজা বাবা দড়ি বাবা ন্যাংটা বাবা এটা বাবা ওটা বাবা বাতকারা সব বাবা বাংলাদেশে দেখেন মুসলিম দেখে তাকিয়ে যে শুধু এরা বাবার উপাসনা করে এদের একটাও মা নাই ভাই পীর মা আছে পীর মা নাই কিন্তু ভারতে চলে যান সব মা ওদের বাবা নাই হিন্দু ভাই যারা আছে তারা বাবার উপাসনা করে না একটা বাবা আছে যার নাম দেবের দেব মহাদেব শিব বম ভোলে রুদ্রা নীলকণ্ঠ ভাই একটাই বাবা আছে আর আপনাদের বাংলাদেশে কি আছে শুধু বাবা আর বাংলাদেশে আছে মা একজনের একটা আছে তো আর একটা নাই মানে হিন্দু ভাইদের মা আছে বাবা নাই মুসলিমদের বাবা আছে মা নাই একটু চিন্তা করে দেখেন যে তারা বিশেষ করে জান্নাত যার জন্য ভাই এই কথাগুলো বলছে কি বলছে না যে পীর ধরা ফরজ তাদেরকে যখন বলি ভাই পীরদের তো নোংরা নোংরা আকিদা নিকৃষ্ট আকিদা তখন তারা বলে যে হাঁক কানে পীর ধরতে হবে ভাই বাংলাদেশে একটা হাঁক কানে পীর আছে নাম জানেন একদম সিল মারা হাঁক কানে পীর নাম জানেন ভাই নাম বলছি না নাম বললে চামড়া থাকবে না সমাজদার কেলে ইশারায় কাফি বইটা নিয়ে এসেছি একটা বই আছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রহিমাল্লাহ রচনা বলি এ কিন্তু যেমন তেমন পীর নয় হাঁক কানে পীর হাঁক কানে পীরের বই একটা অংশ আছে নাম হচ্ছে আশেকে মাসুক কি বললাম ভাই আশেকে মাসুক 35 নম্বর পৃষ্ঠায় কি লিখেছে দেখেন আপনাদের ওসি সাহেব পাশে বসে আছে আমি যদি একটা শব্দ বাড়িয়ে বলেছি তিনি বাংলা পড়তে জানেন এটা আরবি নয় ভাই এটা আরবি আরবি নয় তিনি বাংলাতে লিখেছেন দেন আশেকে মাসুক পৃষ্ঠা নাম্বার 35 কি লিখছেন দেখেন পীর সাহেবের এত কারামত দেখেন জি বইটাতে স্পষ্ট কি লিখছে দেখেন পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোন প্রকার কিলকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তা করিতে তাকিবেন এরপর লিখছে হাফেজ রাইমুল্লাহ ফরমায়াছেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব শারাব মানে কি ভাই মদ কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারাও যাই নামাজ রুমিল করিয়া তাহাতে নামাজ পড় বলে নাউজুবিল্লাহ মিন জালি স্পষ্ট লিখছে যে কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদের মধ্যে পেয়ালার মধ্যে নিজের যে যাই নামাজটা আছে ওটা চুবিয়ে নেন চুবিয়ে ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়েন যদি মুরিদ নামাজ না পড়ে তো মুরিদই টিকবে না এরপরে কি লিখছে দেখেন অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয় তবু তুমি তা নিরাপত্তিতে আদায় করিবে বাবন্ত এর চাইতে সবচেয়ে বাজে কথা আর হতে পারে যে পীর সাহেব যদি এমন কোন আদেশ দেয় যেটা দেখছেন প্রকাশ্য শরীয়ত বিরোধী তারপরে একজন মুরিদকে মানতে হবে মুরিদ যদি না মানে তো মুরিদই টিকবে না লিখতে লিখতে শেষ পর্যন্ত লিখছে শেষের দিকে যে কোনো পীর সাহেব যদি তার মুরিদকে বলে যে 1000 টাকালে ওই বেশ্যালয়ে চলে যা একটা নারীর সঙ্গে থাক জেনা কর ধর্ষণ কর তো মুরিদকে জেনা করতে হবে মুরিদ যদি বলে পীর সাহেব জেনা করা তো হারাম তো এই কথা বললে মুরিদই টিকবে না বাবন তো এই পীরকে ধরা ফরজ কি ফরজ নয় অবশ্যই পীরকে ধরা আগে ফরজ ইসলামের শাসক থাকলে এদেরকে জেলখানাতে আটকে রাখা ফরজ কেন এরা ইসলামকে বিকৃত করছে
জান্নাতে রাস্তা অসংখ্য মানুষ নিজেরাই তৈরি করছে, কখন এক একজন মানুষ এক এক রকমের পথ দিয়ে জান্নাত যেতে চায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, জান্নাতে রাস্তা শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা বা পথ, এ ব্যতীত কোন মানুষ পশ্চিম কালেও জান্নাত যেতে পারে না। আসেন কিছু মা বোনেদের উদ্দেশ্যে কথা বলি। মা বোনরা বিশেষ করে আমাদের ভারতবর্ষকে এত ফলো করে, আপনি চিন্তা করতে পারবেন না। বিশেষ করে মাগরিবের নামাজ যদি হয়ে যায়, নামাজ পরেই একদম টিভির ঘরে ঢুকলো, একদম তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত বাঁচে না নাই। আর ইন্ডিয়ার আছে স্টার জলসা, জীবন মানে জি বাংলা, একদম প্রতিদিন কন্টিনিউ 7 থেকে 8 ঘন্টা টিভির দিকে তাকিয়ে থাকি, বাঁচে না নাই। আছে ভাই, মনে রাখবেন, গোটা বিশ্ব জগৎকে পরিবর্তন করার জন্য একটা নারী যথেষ্ট, গোটা বিশ্ব জগৎকে পরিবর্তন করার জন্য একটা নারী যথেষ্ট। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে নিয়ে এত কথা বলেছেন, পৃথিবীর কোন সংবিধান, পৃথিবীর কোন ধর্ম তাকে এত অধিকার আমার জানামতে দেয় নাই। সেই বুখারী খুলেন, হাদিস নাম 5892। বিশ্বনবীর কাছে এসে একজন সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আপনাকে বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহ রাসূল বলছে, সঙ্গে সঙ্গে তোমার মাকে। এরপর সাহাবী বলছে, আল্লাহ রাসূল, এরপরে কাকে? আল্লাহ রাসূল আবার বলছে, তোমার মাকে। আবার বলছে, এরপরে কাকে? আল্লাহ রাসূল বলছে, তোমার মাকে। ভাই, চার ভাগের মধ্যে কয় ভাগ? তিন ভাগ। তারপর বিশ্বনবীকে বলছে, আল্লাহ রাসূল, এরপরে কাকে? তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বলছেন বিশ্বনবী, এরপর তোমার বাবাকে। ভাই, চার ভাগের মধ্যে তিন ভাগ ভালোবাসা, ভাই কে পাবে? মা। এক ভাগ পাবে বাবা। ভাই বন্ধু, বিশ্ব গোটা বিশ্ব জগতের মধ্যে এত বড় অধিকার কোন ধর্ম তাকে দিয়েছে? জি দেয় নাই। আমি কোনো ধর্মের সমালোচনা করতে চাই না, পৃথিবীর অন্য অন্য ধর্ম নারীদেরকে নিয়ে কত কটু কথা বলেছে এটা বলতে চাই না। তো ইসলাম যতটা অধিকার দিয়েছে, কোনো জায়গায় তো অধিকার দেওয়া হয় নাই। মায়ের পায়ের নিচে জান্নাত, ভাই বিশ্বনবী বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত। তবে বলতো, আমাদের আশেপাশে যে দিনী বন্ধু আছে, মারা আছে, এদের পায়ের নিচে জান্নাত আশা করা যায়? বলেন, যারা মাগরিবের পর থেকে তাহাজ্জুদের রক্তপন্ত শুধু সিরিয়াল দেখছে, উলঙ্গ ব্যাপ নামক বিভিন্ন রকমের সিরিয়াল নাটক দেখছে, ভাই এইসব মায়ের পায়ের নিচে জান্নাত আশা করা যায়? তো বিশ্বনবী বললেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। জি, বিশ্বনবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। ভাই, মায়ের পায়ের নিচে জান্নাত মানে কোন মায়ের পায়ের নিচে? আমরা উদাহরণস্বরূপ বলি, ইমাম বুখারী রহিমাহুল্লাহর মায়ের পায়ের নিচে জান্নাত। আমরা বলি ডক্টর জাকির নায়েকের মায়ের পায়ের নিচে জান্নাত। আমরা বলি ইমাম মালিকের মায়ের পায়ের নিচে জান্নাত। সহিহুল বুখারী শরাফাতুল বারী মুকদ্দমা 58 পৃষ্ঠায় ইমাম বুখারী একটা জীবনী রচনা করা হয়েছে। ইমাম বুখারী বয়স যখন 7 কিংবা 10, ইমাম বুখারী অন্ধ ছিলেন, দুই চোখ তার অন্ধ ছিল, দেখতে পেতেন না। ইমাম বুখারীর মোল্লার মা প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য উঠতেন, তারপর তার ছেলের জন্য, ইমাম বুখারীর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমার ছেলেকে, আমার সন্তানকে তুমি কবুল করে নাও, তার দৃষ্টি ফিরে দাও, কন্টিনিউ দোয়া করতে থাকেন। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারী মায়ের দোয়াকে কবুল করেছে। ভাই বলুন তো, ইমাম বুখারীকে যে আজকে ইমাম বুখারী দেখছি, কার দোয়ার ফসল, কার চেষ্টার ফসল? তার মায়ের। চিন্তা করে দেখেন, ভাই ইমাম বুখারী কোনো নবী ছিলেন? কোন রাসূল ছিলেন? কোন সাহাবী? কোন তাবেঈ? কিন্তু ইমাম বুখারী এমন একজন ব্যক্তিত্ব, ভাই কিয়ামত পর্যন্ত মুসলিমরা তাকে মনে রাখবে কি রাখবে না? ইমাম বুখারী এমন একজন ব্যক্তিত্ব, যতদিন পৃথিবীতে থাকবে সেই বুখারী ততদিন মানতে মুসলিমরা বাধ্য কি বাধ্য নয়? বাধ্য। অথচ তিনি নাবি নন, অথচ তিনি রাসুল নন। বা ইমাম বুখারীর যে মর্যাদা, ইমাম বুখারীর যে মর্যাদা, কিয়ামতের সকাল পর্যন্ত একদম অক্ষত থাকবে কি থাকবে না? থাকবে। তো ইমাম বুখারীকে যে ইমাম বুখারী বানানো হয়েছে, ভাই কার দোয়ার ফসল? মায়ের দোয়ার ফসল। ভাই, আমাদের মা বোনেরা কোনোদিন রাত্রিবেলাতে উঠে তার যদি সালাত আদায় করতে, যে আল্লাহ আমার স্বামীটা বেনামাজি, আল্লাহ আমার স্বামীটা নানা রকম খারাপ কাজ করে, সে জেনা করে, সে সালাত আদায় করে না, আমার ছেলেটা বিপদগামী হয়েছে, খারাপ বন্ধুদের পাল্লায় পড়েছে, আল্লাহ তুমি আমার স্বামীকে, আমার সন্তানকে, আমার পরিবারকে তুমি হেফাজত করো। ভাই বোন, তো আমাদের মা বোনরা এই দোয়া করতে উঠে? মায়ের পায়ের নিচে জান্নাত যে বিশ্বনবী বললেন, তাহলে কোন মায়ের পায়ের নিচে জান্নাত? নিঃসন্দেহে ইমাম বুখারীর মায়ের পায়ের নিচে জান্নাত। ভাই, ইমাম মালিককে চেনেন?
ইমাম মালিক রাহিমাহুল্লাহ 93 হিজরিতে জন্ম 179 মৃত্যু। ইমাম মালিকের মা প্রতিদিন ফজরের সালাত আদায় করার পরে ইমাম মালিককে নিয়ে মসজিদুল নববীতে চলে যেতেন দারসে, তার মা অন্তরালে থাকতেন, সন্তান যতক্ষণ পড়াশোনা করতেন ইমাম মালিকের মা একদম বসে থাকতেন দূরে। প্রতিদিন তার ডিউটি ছিল, প্রতিদিন চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে বা ইমাম মালিককে আজকে ইমাম মালিক দেখছি। বা ডক্টর জাকির নায়েকের নাম শুনেন নাই? বা বলুন তো ডক্টর জাকির নায়েক কি খুব পালো।